পূর্বাস জীবন আকর্ষণীয় হলে পেছনে থাকে অনেক কিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবনে কাটাতে প্রবাসী হন। আসলে এই জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। আর দেশ থেকে মানুষ বিদেশে যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। আমিও একজন প্রবাসী। প্রবাস কথাটা শুনলেই কলিজার পাশে পাশ কাটিয়ে একটি দাগ কেটে যায়। তাই আমি মনে করেছিলাম প্রবাস মনে হয় অনেক সুখের, আর টাকা বাতাসে ওড়ে। তাই বাতাসে উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে, আর আমার নাম হয়ে গেল প্রবাসী। কাজ তো যাই হোক ভালো করছো। অনকে আমি তো দেশে যাইমু ছুটিতে, বুঝছো? তখন যদি সামান অনুমান তোমার দেওয়ার নিয়ে উঠিয়েছে বাড়িতে পৌঁছাই দেবো। হ্যাঁ দিমু বস, আমি তো সামান পাতি দিমু কিছু, কিন্তু ঘটনা হয়েছে আপনি তো দেশে যাইবেন বললাম, আমি দেশে যাইবেন, কিন্তু একটা ঘটনা আপনারা আমি বলি। এর আগে আমার একটা সমস্যা হয়েছিল আমার মামাতো ভাই, বাড়ির পাশে এক মামাতো ভাই ছিল, ও এই দুবাই ছিল আমার সাথেই কাজ করত। তো আমি যে কষ্টের কাম করি, পরিশ্রমের কাজ করি, তাবুকের কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি, ওই আমার মামাতো ভাই এই যাই আমার আম্মার কাছে বাড়িতে বললে দিতে। তো মা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে, বারটা খুচরে দেশের গেছে, বিদেশ গেছে, বিদেশ করে পড়াইছি, জানি তুই ভালো কাম কাজ করো, কিন্তু তুমি এত কষ্টের কাজ করো। তো মহাশিনেই আমারে বলছে যে তুমি অনেক পরিশ্রম কাজ করো। তো বস আমরা তো দেশে যাইবেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট করিল আমার, আমি যে এই কাজগুলো করি এই কাজগুলো আমার ফ্যামিলিতে বলবেন না, আমি কিন্তু মাঝে সামনে দেবো। বড়ো মেয়েটা লেখাপড়া করতে আছে, ছোটো ছেলেটা লেখাপড়া করতে আছে, ওদের জন্য কিছু চকলেট আর কিছু বিস্কুট দিবো। বেশি বুঝতে পারবো না, আপনি তো জানেন এত পরিশ্রমে কাজ করি, বেতন তো বেশি পাই না, বেতন তো একদম অল্প পাই। তো এই জন্যই আমার একটা অনুরোধ থাকবে, আপনি আমার বাড়ি যাইবেন, কিন্তু আমার ফ্যামিলিতে আমি কইতাম না, এগুলো কইলে তো মনে করো তারা কষ্ট পাইব, কারণ প্রবাসে তো আমরা আছি যে আমরা কষ্ট করি যে কিন্তু বাংলাদেশের সব মানুষ জানে না, জানলে তো আমরা আমরা মা বাবাদের প্রবাসে দিল না, ঠিক আছে না? আচ্ছা আমি এগুলো কইতাম না, এগুলো তুমি চিন্তা করবে না। আচ্ছা এই কথাই আমি বলতে চাইছি, তাইলে আমি কিন্তু যাবো, যাই আপনারা এনে ওই কিছু বাচ্চাদের জন্য বিস্কুট কিনে দেবো। আর আমার একটা অনুরোধ রইল, আমার বাচ্চারা লেখাপড়া করে, আবার আপনাকে বলতেছি যেহেতু যাইবেন আমার বাসায়, যাওয়ার পরে আপনি একদিন বেড়াই আইবেন এনে, আর আমার বাড়িতে আমি যে পরিশ্রমের কাজ করি, যে কষ্ট করি, হ্যাঁ এই কথাগুলো কখনো আমার বাড়িতে বলবেন না, কারণ যদি বলেন তো আমার বাচ্চারা আমার সন্তানের কষ্ট পাইবে, আমি যে এত পরিশ্রমের কাজ করি, এগুলো আমি বাড়িতে কখনো বলি না। আমার ফোন দিলে তার কাছেও বলি না, বা বাচ্চারা ফোন দিলে তাদেরকেও সব বলি না, ফ্যামিলি কারো কাছে বলি না এত পরিশ্রমের কাজ করি। এই একটা অনুরোধ আপনার কাছে রইল যে আপনি যদি বাড়ি যান আমার এই পরিশ্রমের কাজগুলো বাড়িতে কারোর কাছে বলবেন না, এইটা আপনার কাছে একটা অনুরোধ রইল। আর অবশ্যই দোয়া করে আপনি ভালোভাবে দেশে দেশে পৌঁছবেন, দেশ থেকে আবার আইবেন। তো আমার একটা অনুরোধ রইল, আপনি তো ফোরম্যান ইঞ্জিনিয়ারের সাথে করবেন, আমি যে কম টাকা স্যালারি করি আমার ফ্যামিলি অনেক কষ্টে আছে, বাচ্চাকে লেখাপড়ার বেতন, এরপরে ফ্যামিলি চালাইতে খাওয়া দাওয়া, জানেন বর্তমানে অনেক কষ্ট। তো আমি যে বেতন পাই এতে আমার ফ্যামিলি পোষায় না। তো এইটুকু আপনার অনুরোধ রইল, আপনি সাথে যখন দেশে যদি চাইবেন তখন এই রিকোয়েস্ট করবেন। আচ্ছা চিন্তা করেন না, আর কালকে ও যতগুলো কাজটা আছে না সবগুলো একটা করে এক সাইকেল নিবে, ঠিক আছে? নেওয়ার পরে যখন গাড়ি নিব ও সবগুলো গাড়িতে তুলে দিবেন, ঠিক আছে? আর ওই দিকে আসেন দেখাই দিয়েছে পরিষ্কার করিয়া ওগুলোর জন্য এগুলো রোডে লাগানো, ঠিক আছে? গাড়াতে ফেলাইয়া লেবেল করে লাগবে, ঠিক আছে?
Ok, sir. Ei, ei, ei. Ok, sir. Ei, ei, ei.